প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত প্রেতাত্মা হলো মৃত ব্যক্তির আত্মা যা জীবিত ব্যক্তিদের সামনে দৃশ্য আকার গ্রহণ বা অন্য কোনো উপায়ে আত্মপ্রকাশ করতে সক্ষম। ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায় শোনা যায়। এই সকল বিবরণীতে ভূতকে নানাভাবে বর্ণনা করা হয়েছে, কখনো অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় আকারে, কখনো বা বাস্তবসম্মত সপ্রাণ মানুষ বা জীবের আকারে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তিপ্রাপ্ত পরিচালক নুহাশ হুমায়ুনের অন্থোলজিক্যাল ওয়েব সিরিজ পেট কাটা শয়ের গল্প নিয়ে। এই সিরিজের টোটাল 4টি গল্প আছে এবং প্রতিটা গল্পে রয়েছে কিছু অসাধারণ হিডেন মেসেজ, যার এক্সপ্লেনেশন না দেখলে পুরো গল্পটাই মাথার উপর দিয়ে যেতে পারে। এই ভিডিও শেষে আমি প্রতিটা গল্পের হিডেন পয়েন্টগুলো নিয়ে ক্লিয়ার করেছি, তাই ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। সোহেল নামের এক মাঝবয়সী ছেলে রাতে বাজার থেকে হাতে একটা বড় মাছ ঝুলিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি বলতে মেস, নির্জন রাস্তা, দূর দূরান্ত অবধি একটা কুকুর পর্যন্ত নেই। সোহেলের মাথায় একটাই কথা ঘুরছিল, বড় মাছ বলতেই একেবারে দাওয়াত, মাছের ভর্তা, মাছের কড়া করে ঝাল ইত্যাদি। কিন্তু রাস্তা দিয়ে ফেরার সময় মাছের আষ্টে গন্ধে চারিদিকের পরিবেশ ভারী হয়ে আসে, ফলে তার পিছু নেয় এক পেতনি বা আমাদের ঠাকুরদার ঠাকুমার মুখে শোনা মেছো ভূত। সোহেল মেসে পৌঁছতেই একটা সাইনবোর্ড আমরা দেখতে পাই যেখানে লেখা ছিল এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ, আর এটাই হচ্ছে প্রথম এপিসোডের নাম। সোহেলের সাথে আরেকজন গাঁজাখোর বন্ধু সাফায়েত রুম শেয়ার করে। এর মাঝে চায়ের নেশা উঠলে পাত্রে গরম জল ফুটতে দিয়ে সোহেলের ব্যাপারে কিছু ঘটনা আমরা জানতে পারি। তার নানা যুদ্ধে মারা যাওয়ার পর নানু একাই সংসার চালাতেন। নানু নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন বাসায় লুকিয়ে থাকতেন। তার লাইফের ফিলোসফি একটু আলাদা ছিল, বিপদ দেখলে চোখ এড়িয়ে নিজেকে তার থেকে 10 হাত দূরে থেকে মাথা নিচু রেখে চলবে, এটাই বেঁচে থাকার বেস্ট উপায়। কিন্তু সোহেলের মা পুরো উল্টো। তার ফিলোসফি, বিপদ দেখলে কড়া চোখে তাকিয়ে ভয়কে জয় করো, কারণ বুকের কাজ পিঠ করতে পারে না। অর্থাৎ এটার মাধ্যমে নানু এবং সোহেলের মায়ের চরিত্রের সংসারের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। সোহেল মাছে নুন হলুদ মাখিয়ে রেখে বন্ধুর জন্য চা নিয়ে ফিরে তাকাতেই দেখে ঘরের চেয়ারে বসে আছে এক মহিলা। সে টেবিলের উপর রাখা সোহেলের একমাত্র পছন্দের গোল্ডফিশ নিয়ে খেলছে। একই ছেলেদের মেস, তার উপর মেয়েদের প্রবেশ নিষেধ। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলে সোহেল বলে, আপু আপনি হয়তো ভুল করে এখানে এসে পড়ছেন, আপনার ফিরে যাওয়া উচিত। এটা বলতে নজর পড়ে দরজার সামনে পড়ে থাকা সাফায়েতের প্রাণহীন দেহের উপর। প্রচণ্ড ভয়ে চোখটা মেয়েটির দিকে পড়তেই সোহেল বুঝে যায় এ কোনো সাধারণ মহিলা নয়। এটা দেখা মাত্রই প্রচণ্ড ভয়ে পালাতে গেলে মেয়েটি তার ক্ষমতা বলে দরজাটা হঠাৎ বন্ধ করে দেয়। সোহেল উচ্চস্বরে আশেপাশের লোকদের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সবটাই বৃথা, কেউ তার গলার আওয়াজ একটুও শুনতে পায় না। নিজেকে শান্ত করে মেয়েটির দিকে তাকাতেই দেখে তার পা উল্টো, সে কেমন অদ্ভুতভাবে যেন হেঁটে চলেছে। এটা দেখা মাত্রই সোহেল বুঝে যায় এই মহিলা মেছোভূত। চেয়ারে বসেই সোহেলের সাধের গোল্ডফিশটা সে খেয়ে ফেলে। এটা দেখে সোহেল প্রচণ্ড ভয় পেয়ে গেলে মুহূর্তের মধ্যে তার মায়ের কথা মনে পড়ে যায়। তিনি বলতেন, ফল কিনলে মাছি আসে আর মাছ কিনলে মেছোভূত। সোহেল এখান থেকে পালানোর প্ল্যান ভেবে রান্নাঘরে ঢুকে পিছন ফিরতেই পেতনি তার দিকে ফিরে তাকায়। সোহেল তাড়াতাড়ি ঢুকতে গেলে পেতনি তার দিকে এগিয়ে আসতেই আরেকটা ঘটনা মনে পড়ে। সুন্দরবনের মধু সংগ্রহকারীরা মধু আনতে গেলে মাথার পিছনে একটা মুখোশ পড়ে, কারণ শুধু পিঠ দেখালে নাকি বাঘ ঝাঁপিয়ে পড়ে। সেরকমই হয়তো পিঠ দেখাতে গিয়ে সাফায়েত পেতনির হাতে মারা পড়েছে। তাই সোহেল যদি মায়ের ফিলোসফি ফলো করে বিপদকে পিঠ না দেখিয়ে কড়াভাবে পেতনির দিকে তাকিয়ে রান্নাঘরে প্রবেশ করে তাহলে হয়তো বেঁচে যাবে। যেমন ভাবা তেমন কাজ, রান্নাঘরে ঢুকে বড় মাছটা তুলে পেতনির দিকে দেখাতেই লোভের দৃষ্টিতে সেটার দিকে সে চেয়ে থাকে। সোহেল তার দিকে তাকিয়ে লেজার কিছুটা অংশ কেটে নেয় তাকে দেবে বলে। হাতে কোনো রকমে একটা ছোট প্লেট তুলে কাঁচা মাছটা তাকে দিতে এগিয়ে আসে। মাছ সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যায় পাশের টেবিলে রাখা ফোনটার দিকে।
কারণ পেতনির নজর তখনও মাছের উপর। সোহেল ফোন নিয়ে দরজা দিয়ে পালাতেই যাবে, কিন্তু তখনই পেতনি প্লেট সমেত মাছটা ছুঁড়ে ফেলে এক ভয়ানক গোঙানি শব্দ করে ওঠে। তারই ভয়ানক রূপ দেখে সোহেল পালানোর সাহস পায় না। এভাবেই কেটে যায় আরও কিছুক্ষণ। সোহেল ঘরের এক কোণে পেতনির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এভাবেই হয়তো কেটে যাবে আরও দুটো সপ্তাহ, তখন সাফায় তার আমার দুজনের পচা গলা লাশ খুঁজে পাবে বাকিরা। কিন্তু মেছো ভূতের তো সবথেকে পছন্দ মাছ, তাহলে সে বড় মাছটা কেন খেল না? কাঁচা বলে নাকি রক্তের জন্য? তখনই মনে পড়ে মায়ের কথা, তিনি বলতেন, সমাধানে পৌঁছতে হলে সমস্যা আগে খোঁজো। এখন এই ক্ষেত্রে সমাধান হচ্ছে দরজা এবং সমস্যা হলো পেতনি, তাকে বোঝাটা খুব জরুরি। সোহেল তাকে দেখে তার আদব কায়দা বুঝতে থাকে, কারণ তার মনে হয় পেতনি খুব কাছ থেকে তাদের দেখেছে, তাদের মতো বসা, কাপড় পরা সব কিছুই প্রায় কপি করে ফেলেছে। হয়তো এ শুধু মাছ খেতে নয়, বড় মাছের দাওয়াত খেতে এসছে। তাই পেতনির দিকে তাকিয়ে শুরু করে মাছ কাটা। মাছের শরীর থেকে একটু রক্ত বেরিয়ে আসতেই পেতনির স্বভাবে যেন এক অদ্ভুত পরিবর্তন আসে, সে যেন অ্যাগ্রেসিভ হয়ে উঠছিল। কিন্তু কাপড় দিয়ে মাছের রক্ত মুছে দেওয়ার সাথে পেতনি শান্ত হয়ে যায়। কিন্তু এত খেয়াল রাখার পরেও ছুরির কোপ গিয়ে পড়ে তার আঙুলের উপর। স্রোতের মতো রক্ত বেরিয়ে আসতেই পেতনি গোঙানির আওয়াজ করে তার দিকে উল্টো পায়ে এগিয়ে আসে। কাটা আঙুল মুখে ঢুকিয়ে চুষতে থাকলেও রক্ত পড়া থামে না। ততক্ষণে পেতনি আরও কাছে চলে আসলে সোহেল প্রাণ বাঁচানোর জন্য আঙুল লঙ্কা গুঁড়োর শিশিতে ঢুকিয়ে দিলে পেতনি আর রক্তের গন্ধ পায় না। পেতনি তার নিজের জায়গায় গিয়ে বসলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর্মাক্ত অবস্থায় সোহেল মুখের ঘাম মুছতে গেলে চোখে লঙ্কা গুঁড়ো মাখা আঙুল ডলে দিতেই ছটফটিয়ে ওঠে। যতবার চোখ বন্ধ হয় পেতনি তত তার দিকে এগিয়ে আসে। সোহেল বহু চেষ্টা করে চোখ খুলে রাখতে, কারণ সমস্যা থেকে চোখ ফেরালে চলবে না, তাকে সাহস নিয়ে ফেস করতেই হবে। পেতনি এবার একদম সামনে চলে আসতেই সোহেল কোনো রকমে তাকাতে সক্ষম হয়। এরপর কিছুটা সময় কেটে যায়। সোহেল এখন তার দিকে না তাকিয়ে লঙ্কা গুঁড়ো মাখা মাছ গরম তেলে ভাজছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর কারণ, সাফায়েতকে চেয়ারের সামনে চোখ দুটো সেলোটেপ দিয়ে খুলে পেতনির দিকে মুখ করে বসানো আছে। সোহেলের মনে একটাই চিন্তা, ভাজা মাছ পছন্দ না হলে তার কি হবে? মাছ খেতে খেতে আমি কি পালাতে পারবো? আর যদি এমনও হয় যে পেতনি মাছ খাবে, ভালোও লাগবে, কিন্তু তা সত্ত্বেও আমায় মেরে ফেলবে? যা হবার হোক না, কারণ মৃত্যুর পর মায়ের সাথে আমার দেখা হলে তিনি আগে জিজ্ঞেস করবেন, যেমনভাবেই মরে থাকিস কিন্তু মরার আগে সাহস দেখিয়েছিস? মনে একাধিক প্রশ্ন নিয়ে ভাজা মাছের প্লেটটা পেতনির সামনে রাখে সোহেল। কিন্তু এ কি, মাছ পাওয়া মাত্রই পেতনি কালো থকথকে রক্ত উগড়ে দেয় প্লেটে, সেটা দিয়ে মাখতে থাকে ভাজা মাছ। সোহেল এর থেকে জঘন্য জিনিস জীবনে দেখেনি। পেতনি ভাজা রক্ত মাখা মাছ তৃপ্তি করে খাওয়া শুরু করতেই সুযোগ বুঝে সোহেল দরজার দিকে দৌড় লাগায়। আর এখানেই সিন চেঞ্জ হয়ে কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। তিন বন্ধু সোহেলের সাথে দেখা করতে এসছে। এই গল্প এতক্ষণ সোহেলের মুখেই তারা শুনছিল। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে, এরপর কি হলো? এবার ঘটনা আরও একবার ফ্ল্যাশব্যাকে যায়। সেই রাতে সোহেল পালাতে গেছিল ঠিকই, কিন্তু তার নজর পড়ে পেতনির দিকে। সে মাছ খেয়ে শান্তভাবে বসে তার দিকে তাকিয়ে রয়েছে। তার কোনো এক মন্ত্র বলে সোহেল থেমে ধীরে ধীরে দরজাটা লাগিয়ে দেয়। গল্পের আসর ভেঙে সোহেল বলে ওঠে, চহ ডিনারের টাইম হয়ে গেছে, আমার বউ তোদের জন্য মাছ রান্না করেছে। এটা শুনে বন্ধুরা একে অপরের দিকে তাকালে একজন বন্ধুর জোর হাঁচি পেলে তার নাক থেকে বেরিয়ে আসে রক্ত, আর পরক্ষণেই বন্ধুটির পিঠে হাত রাখে সেই পেতনি অর্থাৎ মেছোভূত। এর সাথেই প্রথম গল্প শেষ হয়। এই গল্প চঞ্চল নামের এক মিষ্টি বিক্রেতাকে নিয়ে। সে মিষ্টি কিছু নামের দোকানের মালিক। রাতে কাজ সেরে দোকানের শাটার হাফ নামিয়ে ঝাড় দিচ্ছিল সে। বাইরে চিৎকার করছিল বেশ কয়েকটা কুকুর। হঠাৎ শাটারে কেউ যেন ধাক্কা দেয়। চঞ্চল বেশ রাগের সুরে জানিয়ে দেয়, এখন দোকান বন্ধ। এটার সাথেই হঠাৎ কুকুরদের চিৎকারটা বেড়ে যায়। আর ঠিক পর মুহূর্তেই আওয়াজটা আরেকবার শুনতে পেলে
শাটার তুলে দেখে ওখানে কেউ নেই, কিন্তু কুকুরগুলো যেন কাউকে দেখে ভয় পালিয়ে গেল। বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করে, পূর্বাচলে একটা মিষ্টির দোকান আছে যেখানে নাকি প্রতিদিন হাজার হাজার মিষ্টি বিক্রি হয়, ব্যাপারটা অদ্ভুত লাগলো সত্যি তাই না? লোকেরা বলে ওই দোকান থেকে নাকি প্রতি রাতে জিন এসে মিষ্টি খেয়ে যায়। এই কথার পরিপ্রেক্ষিতে চঞ্চলকে জিজ্ঞেস করে, আজ কত মিষ্টি বিক্রি হয়েছে? প্রত্যুত্তরে সে বলে, মনে নেই। আসলে চঞ্চলের ভুলে যাওয়ার স্বভাব, ছোট থেকে শুরু করে যে কোনো বড় কাজ মুহূর্তের মধ্যেই সে ভুলে যায়। এমনকি তাদের বাড়িতে জল না আসার জন্য বাড়ির মালিককে বলতেও সে ভুলে গেছিল। পরদিন সকালে একজন লোক মিষ্টি কিনতে আসলে চঞ্চল ভুলে যায় সে কী মিষ্টি বলেছিল এবং কত কেজি চেয়েছিল। এমনকি একজনের অর্ডার অপরজনকে দিয়ে দিলে দুজন লোক রাগ করে চলে যায়। কোনো রকমে সারা দিনের কাজ শেষ করে দোকানের শাটার হাফ নামিয়ে রেডিও অন রেখে দোকান ছাড় দিচ্ছিল। আজও বিক্রি খুব একটা ভালো হয়নি। এর মধ্যে আচমকা রেডিও চ্যানেলটা চেঞ্জ হয়ে যায়। চঞ্চল সেটাকে রিসেট করে আবার ঝাঁট দিতে গেলে চ্যানেল আবার চেঞ্জ হয়। চঞ্চল ভাবে পুরনো রেডিও নিশ্চয়ই কিছু প্রবলেম হচ্ছে, তাই সেটাকে আবার রিসেট করলে অদ্ভুতভাবে চ্যানেলটা আবার চেঞ্জ হয়। চঞ্চলের এবার ঘটনাটা অদ্ভুত লাগলে রেগে রেডিওটাই অফ করে দেয়। আর তখনই একজন বাইরে থেকে বলে, মিষ্টি আছে? চঞ্চল বিরক্তির সুরে বলে, দোকান বন্ধ, মিষ্টি নেই। লোকটি শাটার তুলে জুতো পরেই ভেতরে এলে চঞ্চল ক্ষুণ্ণ হয়, কারণ একটু আগেই সে ঝাঁট দিয়েছে। লোকটি বয়স্ক, দাড়ি ও মাথার চুলে পাক ধরেছে আর সম্ভবত একটি পা ভাঙার জন্য খুঁড়িয়ে হাঁটে। দোকান নোংরা হলে চঞ্চল রেগে বলে ওঠে, বাংলা কথা বোঝেন না, দোকান বন্ধ। লোকটি ঠান্ডা মাথায় হেসে বলে, বুঝি ভায়া বুঝি, বাংলা, ফার্সি, আরবি, হিন্দি, ইংলিশ সব ভাষাই বুঝি, কিন্তু মানুষ কাদামাটি কেন এত ঘৃণা করে? কারণ উপরওয়ালা তো কাদামাটি দিয়েই মানুষদের বানিয়েছে, তবে আমি অবশ্য তৈরি অন্য জিনিস দিয়ে। এটা বলেই লোকটি চার গ্লাস স্পর্শ করতেই চা গরম হয়ে ফুটতে শুরু করে। লোকটি বলে, এবার বুঝলে আমি কি জিনিস, দাও এবার মিষ্টি দাও। এটা দেখা মাত্রই চঞ্চল বুঝতে পারে এই ভদ্রলোক সাধারণ কেউ নয়, বরং জিন। চঞ্চল ভয়ে মিষ্টি দিতে গেলে জিন বলে, অনেক বছর হয়ে গেল, ভালো কোনো গান শুনিনি। এই বলে হাতের ইশারায় রেডিও চ্যানেল চেঞ্জ করতে করতে বলে, উপর থেকে পড়ার পর পাটা এমন ভাঙলো। তাকে দেখে চঞ্চল প্রচণ্ড ভয় পেয়ে গেলে লোকটি হেসে বলে, কি আমার রূপ দেখে ভয় পাচ্ছ? আচ্ছা দাঁড়াও। এই বলে সে নিজের রূপ পরিবর্তন করতে থাকে আর সর্বশেষে চঞ্চলের রূপ নিয়ে হেসে বলে, কি এবার ঠিক আছে? চোখের সামনে ভয়ানক ঘটনা দেখে চঞ্চলের হাত থেকে মিষ্টির প্যাকেটটা পড়ে যায়। চঞ্চল ভুলে যায় তার কতটা মিষ্টি দেওয়ার কথা ছিল, এমন কি সে আয়াতুল কুরসি সহ বাকি সুরাও ভুলে যায়। লোকটি হেসে বলে, কিছুই মনে নেই দেখছি, তা আমার বিল কত হলো? চঞ্চল ভয়ে বলে, আপনি যা খুশি দিন স্যার। এটা শুনে জিন বলে, যা খুশি, আচ্ছা আমি তোমায় স্পেশাল কিছু দেব। এরপর চঞ্চল বাড়ি ফিরে আসে। আজ ফেরার পথে স্ত্রীর জন্য একটা মনে করে ফুল নিয়েছিল। ফুলটা তার মাথায় লাগিয়ে দিতে গিয়ে আজ থেকে 15 বছর আগে তার সাথে কখন, কোথায়, কিভাবে দেখা হয়েছিল সব বলতে শুরু করে। এমনকি ওই দিন সে কোন ড্রেস পরেছিল, গায়ে জড়ানো শালে কটা প্রিন্টেড ফুল ছিল, সব A to Z বলে দেয় চঞ্চল। এটা শুনে তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। পরদিন সকালে চঞ্চলের স্ত্রী আলমারি থেকে পুরনো শালটা বের করে দেখে সেখানে সত্যিকারে 37টা ফুল আছে, যেমনটা চঞ্চল বলেছিল। দুম করে কি এমন হলো তার সাথে? যে লোকটা প্রতিনিয়ত ছোট থেকে বড় সব কিছু ভুলে যেত, তার এত কিছু কিভাবে মনে থাকে? আসলে জিন সেই রাতে তাকে সকল জিনিস মনে রাখার এক অদ্ভুত শক্তি দিয়েছিল। পরদিন সকালে একটা ছেলে লুকিয়ে মিষ্টি খেতে আসলে চঞ্চল তাকে থামিয়ে বলে, কিরে আগের ধারকে শোধ করবে? ছেলেটি জানতো তার কিছুই মনে থাকে না, তাই চালাকি করে বলে, কি বলছেন ভাই, আমার তো কোনো ধার বাকিই নেই। চঞ্চল বলে, ওই দিন তোর নানির অসুস্থতার কারণে তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য তুই মিষ্টি নিয়ে গেছিলি। শুধু এইটুকুই নয়, সেদিন নীল কালারের প্যান্ট পরে খেলার মাঠ থেকে সরাসরি দোকানে এসেছিলি।
যে মানুষটা 5 মিনিট আগে কি হয়েছে সেটাই মনে রাখতে পারে না, তার এখন এতদিন আগের ছোট ছোট কথা কিভাবে মনে থাকে? ছেলেটা কথা পিঠে চেপে রাখতে না পেরে মহল্লার সবাইকে জানিয়ে দিলে দোকানে ভিড় লেগে যায়। সবাই গোটা বিশ্বের বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে তার কাছে আসছিল এবং তাদের প্রশ্নের সাবলীলভাবে উত্তর দিচ্ছিল চঞ্চল। এর মাঝখানে আরও কিছু প্রশ্ন আসতে থাকলে চঞ্চল জানায় সবাই উত্তর পাবে, কিন্তু এর পরিবর্তে 2 কেজি মিষ্টি কিনতে হবে। সারাদিন মিষ্টি বিক্রি হওয়ার পর রাতে জিন এসে মিষ্টি চাইলে চঞ্চল বেশ অবজ্ঞা সুরে বলে, মিষ্টি নেই ভাই, তাহলে পাশের দোকান থেকে এনে দাও, এই বলে জিন আদেশ দেয়। চঞ্চল জানায় আজ স্ত্রী তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, তাই কোনোভাবেই আজ মিষ্টি দেওয়া যাবে না, তুমি বরং কাল আসো ভাই, বুঝলে? এটা শুনে জিন রেগে বলে, কে ভাই, কিসের ভাই? তোকে আমি মিষ্টির পরিবর্তে এত বড় একটা জিনিস দিলাম, সেটার কোনো দাম নেই দেখছি, অহংকার হয়েছে তাই না? তখন চঞ্চল বলে, একটা গানের সুর অনেকক্ষণ ধরে মনে পড়ছে কিন্তু গানের কথা মনে পড়ছে না, তাহলে এটা কিসের বুদ্ধি, কিসের স্মৃতিশক্তি দিয়েছ আমায়? ভদ্রলোকটি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে রাতে বিছানায় শুয়ে চঞ্চলের 1000 বছর আগের ঘটনা সব মনে পড়ছিল, কিন্তু এই গানটা কিছুতেই মনে পড়ছিল না। চঞ্চল যখন পেটে তখন ওই গান নাকি তার মা গাইতেন, ফলে নিজেকে সামলে রাখতে না পেরে মায়ের কাছে গেলে তিনি চিৎকার করে ওঠেন। একটু পরেই চঞ্চল ঘরে এসে লাইট নিভিয়ে যে কোনো ছোটোখাটো ফুটো বুঝিয়ে দেয়, কারণ তার একটুও আলো সহ্য হচ্ছিল না। সে প্রায় পাগলের মতন প্রলাপ করতে করতে বলে, আমার সব কিছু মনে আছে কিন্তু গানের কথা কেন নয়? এই ভেবে সে পাগলের মতো করতে থাকে। তার এই অদ্ভুত আচরণ জিন বাইরে থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছিল। পরদিন সকালে চঞ্চলের মা বৌমাকে বলে, আগের দিন রাতে আমার ছেলে এসে বলছে, মা আমি তোমার পেটের ভেতর যেতে চাই, আমায় একটু জায়গা দাও। সে নাকি ওই গান শুনতে চায় যেটা চঞ্চল তার পেটে থাকার সময় শুনতে পেত, কিন্তু এটা কিভাবে সম্ভব, আমার নিজেরই তো মনে নেই। কিছু সময় পর পাশের বাড়ির ডাক্তার এসে জানায় চঞ্চলের অ্যামনেশিয়া হয়েছে। মানুষ তার খারাপ স্মৃতি সর্বদা ভুলে যেতে চায়, কিন্তু এই রোগে আক্রান্ত হলে মানুষ যে খারাপ স্মৃতিগুলো ভুলে গেছে সেগুলো পুনরায় মনে পড়তে থাকে। চঞ্চলের স্ত্রী বলে, এটা কিভাবে সম্ভব, আর এখনই বা কেন সব কিছু তার মনে পড়ছে? এটা শুনতেই চঞ্চলের মা বলে, জিন। ডাক্তার জিজ্ঞেস করে, সে কি বলেছিল, জিনটা কেমন দেখতে? চঞ্চলের স্ত্রী জানায়, তার বয়স একটু বেশি, উপর থেকে পড়ে গিয়ে নাকি পা ভেঙে যাওয়ায় সে খুঁড়িয়ে হাঁটে। তখনই তার মা ভয়ে বলে ওঠে, বৌমা এ তো জিনের বাদশা ইবলিশ, যার অহংকারের জন্য আল্লাহ তালা জান্নাত থেকে বহিষ্কার করায় সে পৃথিবীতে এসে পড়েছিল। এটা শুনতে তার স্ত্রী দৌড়ে দোকানে গিয়ে দেখে চঞ্চল মৃত। জানাজার দিন ডাক্তার চঞ্চলের এক বন্ধুকে তার ব্যাপারে সব কিছু বলতে থাকে। চঞ্চল নাকি তার জন্মের আগের ঘটনা, এমনকি পৃথিবী সৃষ্টির সময়কালের শূন্যতা সব কিছুই জানতে চেয়েছিল। সব প্রশ্ন চঞ্চলের মাথায় চেপে বসায় তার মৃত্যু হয়। ঘটনার শেষে চঞ্চলের স্ত্রী বলে, যারা অমানুষ তারা সব কথা মনে রাখে, আর আমাদের মতো যারা মানুষ তারা দুঃখ কষ্ট ভুলে সামনের দিকে এগিয়ে যায়। যদি আমি এই কষ্ট ভুলতে পারতাম। তখনই নিস্তব্ধতা ভেঙে পাশে ভারীওয়ালা একজন বলে ওঠে, আপনি যদি সব ভুলতে চান তাহলে আমি সাহায্য করতে পারি। এই বলে হাতে একটা মিষ্টি তুলতেই আমরা দেখি এটা সেই ভদ্রলোক অর্থাৎ ইবলিশ। এর সাথে দ্বিতীয় গল্প শেষ হয়। কুয়াশায় ঘেরা এক থমথমে পরিবেশ, জঙ্গল ও গাছের ভিড়ের মাঝে দুজন কাপল মিশু আর তাসলিমা হেঁটে চলেছে। মিশুর একটা গাছ দেখে মনে হয় কিছুক্ষণ আগে তারা এই জায়গা দিয়ে পেরিয়ে গেছে, আর এই নিয়ে বড় গাছটা তারা 3 বার দেখতে পেয়েছে। তাসলিমা হেসে বলে, এইসব ভাবনা ছেড়ে প্রকৃতিকে উপভোগ করতে শেখো। কিন্তু মিশুর খটকা লাগলে তার ফোনটা দেয় তাসলিমাকে ম্যাপ চেক করতে। তখনই ফোনে কিছু আপত্তিজনক মেসেজ আসলে তাসলিমা ফোনটার আগে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। মিশু ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলে তাকে প্রশ্ন করে, কি হয়েছে? কিন্তু কোনো উত্তর না আসায় মিশু জল হাতড়ে ফোন খুঁজতে থাকে, কিন্তু হাতে সব কিছুই উঠে আসে ফোন ছাড়া। এর মাঝেই জলের তলা থেকে খুঁজে পায় মেয়ে মানুষের একগুচ্ছ লম্বা চুল। হতে পারে এটা কোনো পরচুল নাকি আসল। এইভাবে কিছুটা হেঁটে যাওয়ার পর তারা সামনে কয়েকজনকে দেখতে পেলে তাদের জিজ্ঞেস করে, চাচা এখানে কি কোনো মোবাইলের দোকান আছে?
চাচা বলে, আছে, কিন্তু দোকানের মালিক এখন নেই, তার আসতে সময় লাগবে। মিসু জিজ্ঞেস করে, আপনাদের কারোর কাছে চ্যাপটা পিনের চার্জার হবে? এটা শুনে চাচা সম্মতি জানিয়ে তাদের চা খাওয়ার অফার করে। চায়ের কাপে চুমুক দিয়ে তসলিমা জিজ্ঞেস করে, এই গ্রামে কোনো ভালো দর্শনীয় স্থান বা স্পেশাল খাবারের আইটেম আছে যার জন্য এই গ্রাম ফেমাস? চাচা হেসে বলে, এই গ্রাম কুসংস্কারের গ্রাম, এখানে মানুষ পথ হারিয়ে তোমাদের মতোই ভুল করে আসে। তখনই চমকে পিছন থেকে এক চাচি এসে বলে, এই জাতির যত কুসংস্কার আছে তার উৎপত্তিস্থল এই গ্রামে। এরপর তিনি একটা গল্প শোনান। একসময় এই গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, কোমর অবধি লম্বা চুল, পরনে লাল টুকটুকে শাড়ি। সে খুব ভালো নাচ করত। তার নাচের সুবাদে গ্রামসহ আশেপাশের সমস্ত গ্রামের ছেলেরা তাকে দেখতে আসত। গোটা গ্রাম তার নাচ দেখতে ভিড় বসাত। সবার মুখে ছিল তার ভীষণ সুনাম। কিন্তু এই সুনামের জন্যই সে একদিন মারা পড়েছিল। টুকটুকে শাড়ি ভিজিয়ে বয়ে গেছিল রক্ত। মৃত্যুর সময় পাশে পড়েছিল তার শখের চিরুনি। তখন থেকেই একটা কুসংস্কার তৈরি হয় চিরুনি ফেলা নিয়ে। মাটিতে চিরুনি ফেলে রাখলে নাকি মেহমান আসে, কিন্তু এই মেহমানরা এসে যে মেরে রেখে যাবে এমনটা কে জানত। এর মধ্যেই চাচা তাদের জন্য তরমুজ কেটে এনে দিলে খেতে খেতে তাদের আরও একটা গল্প শোনায়। একসময় এই গ্রামের বুড়ো মিয়া ঠিক করলো সে 30 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে আনবে, কিন্তু বাড়িতে নিয়ে আসে 15 বছর বয়সের দুটো মেয়ে। বুড়ো মিয়া জানতো না যে বিয়ে করলে বয়স বেড়ে যায় না, তাই শুরু হলো দুই অল্প বয়সী বউয়ের নিজের মধ্যে ঝগড়া। দিনের পর দিন এইভাবে চলার পর বুড়ো মিয়ার এই ব্যাপারটা আর সহ্য হয় না। তিনি বলেন, আজ রাতে যার রান্না সুন্দর হবে সেই একমাত্র বাড়িতে থাকবে, আরেকজন বেরিয়ে যাবে। যেমন বলা তেমন কাজ। রাতে দুই বউ চোখের জল ফেলতে ফেলতে রান্না করে। মিয়ার রাতে খেতে বসলে একজনের খাবার খেয়েই বলে, এই বাটির রান্না ভালো হয়েছে, আরেকজনেরটা খাবই না। তাই এই বাটির রান্না যে করেছে সে বাড়িতে থাকবে আর অপরজন বেরিয়ে যাবে। এই কথা শুনে দুই বউ প্রথমে চুপ করে থাকলে পর মুহূর্তেই বুড়ো মিয়াকে দুজনের দড়ি দিয়ে বেঁধে খালের জলে ডুবিয়ে মেরে ফেলে। গল্প বলা এখানেই থামালে মিসু জিজ্ঞেস করে, এখান থেকে কোন কুসংস্কার ছড়ালো? চাচা তরমুজের বাটি তার দিকে এগিয়ে দিয়ে বলে, একবার খেয়েছেন আরেকবার নিন, একবার খেলে খালে পড়তে হয়। গল্প করতে করতে সন্ধ্যা নেমে আসে। এখন তাদের কাছে একটাই ফোন, তার উপর সেটা চার্জ প্রায় শেষ। তাই দোকান খুঁজতে বেরোনোর সময় চাচা বলে, এই গ্রামে আরও একটা চোরের গল্প রয়েছে, সেটা না শুনে যেও না। একসময় গ্রামে একটা চোর ছিল, তার চুরি করার সাহস ছিল না, ফলে মাঝরাতে সবার বাড়িতে লুকিয়ে ফল আর সবজি চুরি করত। কিন্তু একদিন সে ধরা পড়ে যায়। তাকে এমন শক্ত করে বাঁধল যে চাপের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে আসে। গ্রামের মাস্টার বলে, তাকে মেরো না, সে ক্ষুধার্ত, তাকে খাওয়াও। এই বলে গ্রামের সকলে তাকে খাওয়াতে শুরু করে। প্রথমে অল্প, তারপর একটা দুটো ফল থেকে গোটা ফল তার মুখে ঢুকিয়ে দিতে শুরু করে। বেগতিক দেখে চোর সবার কাছে ক্ষমা চেয়ে বলে, বাড়িতে আমার বউ বাচ্চা রয়েছে, তাদের পেট চালানোর জন্য চুরি করতে আমি বাধ্য হয়েছি। এটা শুনতে তার ছেলে জানায় তার কোনো অংশের খাবার সে পায়নি, উপরন্তু বউও বলে, তাকে আমি চিনিই না। এরপর গ্রামবাসীরা আরও খাওয়াতে গেলে চোরটা পেট ফেটে মারা যায়। কিছুদিন পর তার পেট থেকে বেরিয়ে আসে একটা বিশাল গাছ, সুন্দর তার ছায়া, কিন্তু ফলের স্বাদ ভীষণ তেতো। এরপর থেকেই একটা কুসংস্কার তৈরি হয়। লোকে বলে, ফলের বীজ পেটে গেলে নাকি গাছ জন্মায়। এদিকে অনেকটা সন্ধে নেমে আসলে মিসু তার চুলের বাঁধন খুলে ফোনের দোকানে যাওয়ার জন্য তসলিমাকে বিদায় জানিয়ে বলে, তুমি বসো, আমি কাজ মিটিয়ে আসছি। কিন্তু চাচি তাকে বাঁধা দিয়ে বলে, রাতে চুল খুলে যেতে নেই। মিসু হালকা হেসে বলে, চাচি, এই নিয়মটা ছেলেদের জন্য হয় জানতাম না, এটা তো মেয়েদের জন্য। এই বলে হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। তসলিমা চাচিকে জিজ্ঞেস করে, এটা নিয়েও কি কোনো গল্প আছে, মানে চুল খোলা নিয়ে? চাচি বলে, হ্যাঁ অবশ্যই আছে, এটা এই গ্রামের সবথেকে আদিম গল্প। একসময় গ্রামে একটা বাচ্চা ছেলে থাকত, তার মাথায় একটাও চুল ছিল না, সারাদিন পুতুল নিয়ে খেলাই ছিল তার কাজ। বাবা সেটা ভালো না লাগলেও মায়ের ব্যাপারটা ভালোই মিষ্টি লাগত। এইভাবেই পুতুল খেলা থেকে ব্যাপারটা গড়ায় শাড়ি পরার দিকে। মার খাওয়ার ভয়ে রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ছেলেটা সুন্দর করে সাজত,
লাল টুকটুকে একটা শাড়ি পরে আয়নার দিকে তাকিয়ে ভাবতো, তার যদি মায়ের মতো একটা সুন্দর চুল থাকত। এই ইচ্ছা একদিন তার অবসেশনে পরিণত হয়। সেই রাতে একটা কাটারি নিয়ে মায়ের চুল কাটতে গেলে তার প্রচণ্ড চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। সেদিন বাবা মেয়ের গালি দিয়ে তাকে প্রচণ্ড মেরে গুদাম ঘরে সারা জীবনের জন্য আটকে রাখে। কেউ বলে মারের জন্য সে কোনোদিনও বাড়েনি। বাচ্চাটা সারাক্ষণ ওই গুদাম ঘরে পুতুল নিয়ে খেলত এবং রাত হলেই বেরিয়ে পড়ত ফল ও শাকসবজি চুরি করতে। অনেকে বলে সেদিন রাতে নাকি তার বাবা গায়ে হাত তোলেইনি, বলেছিল তোর মেয়ে হওয়ার যখন এতই ইচ্ছে, দাঁড়া তোর বিয়ে দেব। যেমন ভাবা তেমন কাজ। বাবা নাকি এক বুড়ো মিয়ার সাথে তার বিয়ে দেয়, আর 15 বছর বয়সী বুড়ো মিয়ার দুই বউয়ের মধ্যে দ্বিতীয় বউ ছিল এই ছেলেটা। আবার কেউ বলে সেদিন বাবার কাছে মার খেয়ে বাড়ি থেকে পালিয়ে ছেলেটা হয়েছিল নাচনেওয়ালি। সুনামের জন্য তাকে পেতে চাইতো বহু ছেলে, কিন্তু যখনই জানতে পারলো এটা কোনো মেয়ে নয় ছেলে, তখনই সবার আক্রোশের শিকার হয়েছিল সে। কিন্তু লোকে বলে আসল গল্পটা নাকি এর থেকেও ভয়ঙ্কর। সেই রাতে মায়ের চিৎকারে গোটা গ্রাম জড়ো হয় তাদের বাড়িতে। শুরু হলো মার। যত লোক জড়ো হয় তত মায়া দয়া কমে। মারের চোটে মারা যায় ছেলেটা, কিন্তু অপরাধটা বেঁচে যায়। দোষের থেকে যেন বিচারটাই বেশি। এরপর থেকে একটা কুসংস্কার তৈরি হয় যে রাতে কখনোই চুল খোলা রেখে হাঁটতে নেই, কারণ খোলা চুল দেখলেই নাকি ছেলেটার হিংসে হয়। অন্যদিকে জঙ্গল পথে একা হেঁটে যাওয়ার সময় মিশু শুনতে পায় নূপুরের শব্দ। এই ফাঁকা জঙ্গলে রাতে কে হেঁটে যায় নূপুর পড়ে? চোখ চারিদিকে ঘোরালেও আশেপাশে কাউকে দেখতে পায় না মিশু। তখনই নজর পড়ে সামনের বটগাছের একদম উপর প্রান্তে। লাল শাড়ি পরা ঘোমটা দিয়ে কেউ যেন বসে পা নাড়াচ্ছে। কিন্তু এ কি, এ তো কোনো মানুষ নয়, বরং সেই বাচ্চা ছেলেটা যার অপরাধ বোধ এখনো জীবিত। মিশু প্রচণ্ড ভয় পেয়ে দৌড়তে লাগলে তার পিঠে চেপে বসে ছেলেটা, হাতে থাকা দা দিয়ে কেটে নেয় তার লম্বা চুল। মিশু চিৎকার করে তাসলিমাকে ডেকে ওঠে, কিন্তু সে চিৎকার অচিরেই হারিয়ে যায়। অন্যদিকে খেতে বসে তাসলিমা হেঁচকি তুললে চাচি বলে, তোমায় হয়তো কেউ স্মরণ করছে। এবং এর সাথেই তৃতীয় গল্প শেষ হয়। ভোরের নির্জন সমুদ্র তীর, আলো আঁধারিতে ভরে রয়েছে প্রকৃতি। সামনে থেকে ভেসে আসছে ঢেউয়ের অবিরাম গর্জন। সূর্য তখনও মুখ দেখায়নি। দুজন বাচ্চা পিঠে বস্তা নিয়ে কুড়িয়ে বেড়াচ্ছে সমুদ্র তীরে পড়ে থাকা প্লাস্টিকের বোতলগুলো। কিন্তু একজনের চোখ আটকে পড়ে সামনের দিকে। সমুদ্র যেন তাকে ডাকছে। অন্যজন বলে ওঠে, খবরদার ওদিকে তাকাবি না, আর যদি কেউ ডাকে তাহলে একদম শুনবি না। কিছুক্ষণ পর তাদের একজনের টয়লেট পেলে অন্যজনকেও তার সাথে আসতে বলে, কারণ একা যাওয়াটা ঠিক হবে না। বন্ধুর প্রথম ডাকে সে আসে না, কিন্তু দ্বিতীয় ডাক দিতেই ছুটে যায় তার সঙ্গ দিতে। আর তখনই পিছন থেকে পরিচিত গলায় কেউ যেন তার নাম ধরে ডেকে ওঠে। ছেলেটা পিছন ফিরে দেখে তারই বন্ধু তাকে ডাকছে। এটা দেখে সে চমকে যায়, কারণ সে যদি ওখানে থাকে তাহলে পাশে কে? চোখ ফেরাতেই দেখে সে তার বন্ধু নয়, বরং নিশি। ওই দিনের পর থেকে ছেলেটাকে আর পাওয়া যায়নি। লোকে বলে তাকে নিশিতে নিয়ে গেছে। কক্সবাজারে এমন অনেক ঘটনাই ঘটছে যেখানে বাচ্চারা কিছু একটা দেখে সমুদ্রের তীরে এগিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। কিছুদিন আগে ঘটে যাওয়া তার বন্ধুর এই গল্প ছেলেটা প্রীতমকে বলছিল। একটু জানাই, প্রীতম আমার পছন্দের সিঙ্গার। ফ্রম ভেঙে পড়ো না টু মরে যাক, বেশিরভাগ গানই আমার প্রিয়। তো ব্যাক টু দ্য স্টোরি, প্রীতম একটা এনজিওতে কাজ করে। তার একমাত্র ভালোবাসার মানুষ লামিয়া কিছুদিন আগে আত্মহত্যা করেছে। সেই কষ্ট প্রীতম এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর জন্য সে নিজেকে দোষারোপ করে আর মাঝের মধ্যেই লামিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো ফোনের গ্যালারি থেকে চেক করে। এইভাবেই কাটে তার লাইফ। একদিন সমুদ্রের ধারে বসে থাকার সময় দূর থেকে এক চেনা মানুষের কণ্ঠস্বর শুনতে পায়। অবাকভাবে পিছন ঘুরে তাকালে দেখে সেখানে কেউ নেই, আর পরক্ষণে বুঝতে পারে আওয়াজটা তার TWS থেকে আসছে। সেটাকে খুলে রাখতেই যাবে, কিন্তু আবার কানে আসে সেই চেনা আওয়াজটা। সে যেন খুব পরিচিত একটা গানের লাইন গিয়ে চলেছে, কিন্তু এবারেও পিছনে কেউ নেই। মনে সংশয় নিয়ে ফিরে যায় হোটেলে।
যাত্রাপথে অটো ড্রাইভার প্রীতমকে বলে, সন্ধ্যেবেলা বিচের ধারে এই রকম একা ঘোড়া নিরাপদ নয়, বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে, লোকে বলে এটা নাকি নিশির ডাক। কিন্তু আমার মনে হয় এটা অন্য কিছু, এর আড়ালে চলছে বাচ্চাদের ধরে বিদেশ পাচার। কথাটা শুনে প্রীতমের খটকা লাগে। ড্রাইভার হেসে বলে, ভাই চারিদিকে এত বাড়ি হোটেল মানুষজন, ওনারা থাকবে কোথায়? তাই জন্য সমুদ্রের দিকে ভেগেছে একা থাকার জন্য। বাড়ি ফিরে লামিয়ার ভিডিও দেখে মনে হাজারটা প্রশ্ন নিয়ে প্রীতম ল্যাপটপ নিয়ে বসে পড়ে কক্সবাজারে হারিয়ে যাওয়া বাচ্চা এবং নিশি ডাকের গল্প নিয়ে। নিশি যে কোনো মানুষের কাছে তার পরিচিত কারো রূপ নিয়ে রাতের বেলায় আসে এবং সেই মানুষের গলার স্বর নকল করে তার ভিকটিমকে ডাকে, এক নয়, দুই নয়, তিনবার। কিন্তু যে দ্বিতীয় ডাকে সাড়া দেয়, নিশি তাকে সারা জীবনের জন্য নিয়ে যায়, কখনোই সে ফিরে আসে না। এই জন্য কথায় আছে, তিনবার ডাকের পরেই সাড়া দিও। কক্সবাজারের প্রতিটা বাচ্চা নাকি হারিয়ে যাওয়ার আগে নিশিকে দেখেছে। প্রীতম এই ঘটনা তার বন্ধুদের জানালে তাদের মতামত ছিল, লামিয়ার মৃত্যু তার মানসিক ডিপ্রেশনের কারণ, এই জন্যই অদ্ভুতুরে ঘটনা তার মাথায় ঘুরে চলেছে। কিন্তু প্রীতম তার কথায় অনড়। বন্ধুটা তাকে সাজেশন দেয়, যদি এই কথা সে প্রমাণ করতে চায় তাহলে তার দরকার শুধুমাত্র একটা কড়া এভিডেন্স বা প্রমাণ। প্রীতমের মাথায় কথাটা যেন পাথরে খোদাই করা লিপির মতো ছেপে যায়। সেই রাতেই একটা ক্যামেরা ও স্ট্যান্ড নিয়ে পৌঁছে যায় গভীর রাতে সমুদ্র তীরে। ক্যামেরা সুন্দরভাবে সমুদ্রের দিকে ফোকাস রেখে সেট করে দেয়, যদি সামনে কেউ আসে তাহলে ধরা পড়ে যাবে। তখনই ফোনটা বেজে উঠলে দেখে মায়ের কল এসছে। তিনি বলেন, তোর বাবা অসুস্থ, বাড়ি ফিরে আয়। প্রীতম জানায়, আমি এখন কাজে ব্যস্ত, তাই আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। এটা শুনতে মা ঝাঁঝিয়ে বলে ওঠে, মেয়েটার জন্য এতই স্বার্থপর হয়ে গেলি। আসলে তার মা প্রীতম ও লামিয়ার রিলেশনটা কোনোদিন মেনে নেয়নি, তাই তিনি কটাক্ষ করে বলেন, সেই মেয়ে এখন কোথায়? জাহান্নামে। কথাটা শেষ করতেই প্রীতমের নজর পড়ে সমুদ্র তীরে। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে, খুব চেনা লাগছে তাকে। প্রীতম পরক্ষণে বুঝতে পারে এটা লামিয়া। সে তাকে নিজের কাছে ডাকছে। প্রীতম মন্ত্রমুগ্ধের মতো কিছুটা এগোতেই বুঝতে পারে এটা সত্যি নয়, তাকে বাস্তবে ফিরে আসতে হবে। এই বলে সে পিছিয়ে যায়। ক্যামেরায় চোখ রাখলে দেখে সামনে ফাঁকা, কেউ নেই, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল সেখানে লামিয়া দাঁড়িয়ে। সে তাকে বিভিন্নভাবে কাছে ডাকতে থাকে। প্রীতম নিজেকে শান্ত করে বলে, এই নিয়ে দুবার ডাকলো, আর একবার ডেকে সে হয়তো থেমেই যাবে, নিশিত আর কিছুই করতে পারবে না। এই বলে নিজের মনকে সান্ত্বনা দিতেই লামিয়া তাকে মানসিকভাবে অপদস্থ করতে থাকে। লামিয়া নিজের গলায় দড়ি আটকে প্রীতমকে উদ্দেশ্য করে বলে, তুমি তো জানোই না আমার কি করে মৃত্যু হয়েছে, ওই সময় তুমি আমার কাছে ছিলেই না, নাকি কোনোদিনই থাকতে চাওনি, সবটাই ছিল তোমার নাটক, আমায় তো সেদিন বাঁচাতে পারোনি, তাই এখন এসে বাঁচাও, আজ তো আমি তোমার সামনে। প্রীতম নিজের অজান্তেই বেশ কিছুটা এগিয়ে যায়, পায়ে এসে ধাক্কা মারে ঢেউ, আর পরক্ষণেই লামিয়া নিশির রূপ ধরে প্রীতমের পা ধরে টেনে নিয়ে যায়। সে বহুবার চেষ্টা করে নিজেকে বাঁচাতে, ক্যামেরা স্ট্যান্ড দিয়ে সে লামিয়াকে আটকায়। অবশেষে বহু চেষ্টার পর প্রীতম এই যাত্রায় বেঁচে যায়। এখন ভোর, হয়তো সূর্য আর কিছুক্ষণ পর দেখা দেবে। বালির মধ্যে প্রীতম একাই শুয়েছিল, তখন সে বাচ্চাটা তার পাশ দিয়ে সমুদ্রের দিকে হেঁটে যায়। প্রীতম ছুটে তাকে আটকে বলে, ওদিকে যাস না। কিন্তু ছেলেটা বলে, আমি এই সংসারে একা, আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি থেকে কি করব, ওই দেখো বাবা মা আমায় ডাকছে। প্রীতম বলে, সবটাই নকল। ছেলেটা জানায়, আমি আসল নকল বুঝি না, আমি শুধু তাদের কাছে ফিরে যেতে চাই। এই বলে সে একা সমুদ্রের দিকে এগিয়ে যায়। কিছুটা যাওয়ার পর শেষবারের মতো ছেলেটা প্রীতমের দিকে ফিরে তাকায়। এবার সে নিজেকে আটকে রাখতে না পেরে তার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যায়। যাত্রাপথে সে তার কলিগকে একটা ভয়েস এসএমএস পাঠায়। প্রীতম বলে, আমি এক অজানা পথে পাড়ি দিচ্ছি, আমায় খুঁজতে এসো না, হয়তো আমি নিজেও কোনোদিনও ফিরব না। আর যে ছেলেটা প্রতিদিন আমার কাছে এসে তার বন্ধু ও বাবা মায়ের গল্প শোনাতো, তাকেও তোমরা কোনোদিনও দেখতে পাবে না, কারণ সে আমার সাথেই রয়েছে। আর হ্যাঁ, আমার নোটসগুলো দেখে নিও। তার কলিগ নোটসগুলো দেখতেই আমরা বুঝতে পারি সেখানে ছিল আগের তিনটে এপিসোডে দেখানো গল্পগুলো, অর্থাৎ সে ওই ঘটনাগুলো নিয়ে রিসার্চ করছিল।
মেসেজটা পেতেই হন্তদন্ত হয়ে সে ঘটনাস্থলে এলে দূরে সেই ছেলেটাকে পিঠে বস্তা নিয়ে প্লাস্টিকের বোতল কুড়োতে দেখে জিজ্ঞেস করে, ভাই সেই দাতাটাকে দেখেছো? বাচ্চাটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানায়, হ্যাঁ দেখেছি, ভোর রাতে দেখলাম দাদা সমুদ্রের দিকে হেঁটে চলেছে, অনেকবার ডাকলাম কিন্তু দাদা শুনল না। অর্থাৎ প্রীতম যে ছেলেটার হাত ধরে সমুদ্রের দিকে গেছিল সে আর অন্য কেউ নয়, বাচ্চাটার রূপ ধরে আসা নিশি। আর এই ঘটনার সাথে চতুর্থ গল্প এবং পেটকাটা শয়ের সম্পূর্ণ কাহিনী এখানেই শেষ হয়। এবার আলোকপাত করা যাক প্রতিটা এপিসোডের গল্পে লুকিয়ে থাকা হিডেন মেসেজের উপর। প্রথম গল্প, এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ। এই গল্পের বাহ্যিক অংশ মেছো ভূতের উপরে হলেও এর আঙ্গিকে লুকিয়ে রয়েছে এক অসাধারণ মেসেজ। গল্পের শুরুতেই সোহেলের নানা যুদ্ধে মারা গেলে নানু লুকিয়ে সংসার চালাতেন, দোষ দেখলে সেটাকে সাহসের সাথে সম্মুখীন না হয়ে পিঠ দেখিয়ে পালাতে বলতেন। কিন্তু এই ক্ষেত্রে সোহেলের মা ছিল সম্পূর্ণ উল্টো, তিনি সাহসকে সোজা বুকে ফেস করতে বলতেন। গল্পে পেতনি অর্থাৎ একজন মহিলা, সে এমন একটা বিল্ডিংয়ে মাছের দাওয়াতের জন্য প্রবেশ করছে যেখানে মেয়ে প্রবেশ নিষেধ। এখানে পরিচালক নুহাস হুমায়ুন পুরুষতান্ত্রিক সমাজের একটা দিক তুলে ধরেছেন, যেখানে অনেক ক্ষেত্রেই মেয়েরা ছেলেদের সমতুল্য হওয়া সত্ত্বেও পুরনো নিয়ম মেনে তাদেরকে আটকে রাখা হয়। যার একদম সোজা উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন, কোনো সময় ভাড়া নেওয়ার জন্য সিঙ্গেল ছেলেকে থাকতে দেওয়া হলেও একটা সিঙ্গেল মেয়েকে কখনোই বাড়ির মালিক ভাড়া দিতে চায় না। এইভাবে প্রতিনিয়ত সমাজে বিভিন্ন ক্ষেত্রে পুরুষ ও মহিলার মাঝে একটা অদৃশ্য পাঁচিল তৈরি করা হচ্ছে। গল্পের একটা জায়গায় সোহেল মেছোভূতকে দেখে বলতে থাকে, তার আচার আচরণ, জামা পরা, বসে থাকা সব কিছুই আমাদের মতো, হয়তো সে খুব কাছ থেকে আমাদের দেখেছে। এখানে আমাদের বলতে পুরুষকে বোঝানো হয়েছে। এবং আমাদের সমাজ মহিলাদের যে খাটো চোখে বা বিদ্রূপের চোখে দেখে সেটাকেই এখানে পরিচালক দেখাতে চেয়েছেন। পেতনিকে কাঁচা মাছ দিলে সেটাকে প্রত্যাখ্যান করা এবং মাছটাকে সুন্দর করে ভেজে দিলে সেটাকে গ্রহণ করার মধ্যে মহিলাদের প্রতি যথাযোগ্য সম্মান ও গুরুত্ব দেওয়ার ঘটনাকে তুলে ধরেছেন। এরা কোনো আলাদা জীব বা এলিয়েন নয়, এরা আমাদের সংসারেরই অংশ, তাই এদের আলাদা চোখে দেখা বন্ধ হোক। দ্বিতীয় গল্প, মিষ্টি কিছু। চারটে এপিসোডের মধ্যে এই গল্পটাই সবথেকে গভীর। এখানে ঢাকা শহরের মিষ্টির দোকান থেকে জিনের সত্য ঘটনার একটা রেফারেন্স দেওয়া হয়েছে, যেখানে এই রকম একটা দোকান ঢাকা শহরে নাকি ছিল। তো গল্পের মূল চরিত্র চঞ্চলবাবুর একটা ভয়ানক রোগ আছে, ভুলে যাওয়া। সে যে কোনো ছোটোখাটো জিনিস থেকে শুরু করে ইম্পর্টেন্ট কাজও ভুলে যায়, যার সুযোগ নিয়ে বহু মানুষ তার দোকান থেকে মিষ্টি খেয়ে টাকা না দিয়ে চলে যায়। তো একদিন তার দোকানে আবির্ভাব ঘটে ইবলিশের। সে চঞ্চলকে মিষ্টির পরিবর্তে এমন একটা ক্ষমতা দেয় যেটার দ্বারা সে যে কোনো সময় ছোটোখাটো জিনিস থেকে শুরু করে মহাজাগতিক সমস্ত ঘটনা স্মৃতি তার মাথায় স্টোর হয়ে গেছিল। কোন বইতে কি লেখা আছে, কত তারিখে কি ঘটছে, তার ভালোবাসা স্ত্রীর সাথে প্রথম দেখায় কি ড্রেস পরেছিল, তার গায়ে জড়ানো শালে কটা প্রিন্টেড ফুল ছিল, সব কিছুই সে অবলীলায় বলতে পারছিল। কিন্তু একদিন তার একটা গানের সুর মনে পড়ে, যেটা চঞ্চল তার মায়ের গর্ভে থাকাকালীন শুনেছিল, এবং সে কিছুতেই গানের লাইনটা মনে করতে পারছিল না। কিন্তু এটা জানা কিভাবে সম্ভব, কারণ সে তখনও জন্মায়নি, এমনকি তার মায়েরও এটা মনে নেই। এই কারণে সে তার মায়ের গর্ভে আবার ফিরে যেতে চায়, যেটা একদমই অসম্ভব। মহাবিশ্বে প্রাণ সঞ্চার হওয়ার আগে কি ঘটেছিল, তার প্রশ্নের সব কিছু জানার ইচ্ছা তার মাথার মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করে, আর অবশেষে চঞ্চল মারা যায়। এছাড়াও রয়েছে কিছু হিডেন মিনিং, যেমন গল্পে জিনের এক পা খোঁড়া। ইসলাম ধর্ম মতে প্রথম মানুষ আদমকে সৃষ্টির পর স্রষ্টা সকল ফেরেস্তা সহ জিনের বাদশাহ ইবলিসকে আদমের কাছে মাথা নত করতে বলে। সৃষ্টিজগতে মাটির তৈরি মানুষের সামনে আগুনের তৈরি ইবলিস অবনত হবে তা সে মেনে না নিয়ে স্রষ্টার বিরোধিতা করে, ফলে স্রষ্টা তার অহংকার দেখে তাকে স্বর্গ থেকে বহিষ্কার করে পৃথিবীতে পাঠিয়ে দেন, অর্থাৎ মাটিতে ফেলে দেন, আর সেজন্যই তার এক পা ভাঙা। গল্পেও জিন বলে যে অহংকারের জন্যই আমার পায়ের আজ এই দশা হয়েছে। ইবলিশের প্রধান কাজ মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে লোভ দেখিয়ে ফাঁদে ফেলে পথভ্রষ্ট করা। চঞ্চলের দুর্বলতা ছিল ভুলে যাওয়া, তাই তাকে ইবলিস স্মৃতির বরদান করেছে, যা বাস্তবে অভিশাপে পরিণত হয়। এটা দ্বারা বুঝিয়েছে শয়তানের থেকে প্রাপ্ত কিছু আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও তা অভিশপ্ত।
গল্পের অন্তিম পর্যায়ে এলে দেখা যায় সেই জিন আবার আসে যখন চঞ্চলের স্ত্রী বলে আমি খারাপ স্মৃতি ভুলতে চাই, এবং তার বিপরীতে সেই জিন বলে আমি আপনাকে ভুলতে সাহায্য করতে পারি। এইটা আবারও দেখায় কিভাবে চাহিদা সুযোগ নিয়ে ইবলিশ পথভ্রষ্ট করে। এছাড়াও এই গল্পে আরও একটা মেটাফোর, রূপক বা উপমা রয়েছে, যেখানে চঞ্চল ফ্রান্স কাপকার মেটামরফোসিস পড়ছে। মেটামরফোসিস নোভেলের কেন্দ্রীয় চরিত্র এক বিশালাকার পোকায় পরিণত হয়। এই গল্পেও চঞ্চলের চরিত্রের মধ্যে একটা মেন্টাল, ইন্টেলেকচুয়াল এবং ইমোশনাল পরিবর্তন আসে, যেটাকে বোঝানোর জন্য একটা রূপক হিসেবে মেটামরফোসিস নোভেলকে ব্যবহার করা হয়েছে। তৃতীয় গল্প লোকে বলে। এখানে আমাদের ছোটবেলা থেকে শুনে আসা বিভিন্ন কুসংস্কারের ঘটনা তুলে ধরার সাথে একটা সুন্দর গল্প বলে গেছে, যেখানে গল্পের নায়িকা মিশুকে একটা কথা বলে। যে কোনো ঘটনার পিছনে একটা সোর্স থাকে বা একটা বড় কাহিনী, কখনো আবার সেই ঘটনা আবার দশটা লোকের মুখে ছড়িয়ে পড়ে, অর্থাৎ যা রটে তার কিছুটা হলেও ঘটে। গল্পে কুসংস্কার গ্রামে এক চাচা চাচি চারটে আলাদা গল্প শোনায়, যেটা একটি গল্পেরই সাবপ্লট, যেটা পরবর্তীকালে মেন গল্পকে অন্তিম পর্যায়ে এসে কমপ্লিট করে, আর গল্পটা ছিল সেই বাচ্চার। এছাড়াও একটা ছোট্ট টুইস্ট হলো, যারা গল্প বলছেন চাচা ও চাচি তারা আদতেই ওই বাচ্চাটারই বাবা মা। এবার অন্তিম গল্প অর্থাৎ নিশির ডাকের বিষয়বস্তু একদমই সহজ, যেখানে প্রীতমের ভালোবাসার মানুষ লামিয়া বাইরের জগতের কাছে নিজেকে হাসি খুশি দেখালেও ভিতর ভিতর সে ডিপ্রেশনে ভুগছিল, যার কারণে সে আত্মহত্যা করে। শারীরিক অসুখ কখনো নিজে থেকেই সেরে যায়, কিন্তু মানসিকভাবে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় তার সাথে তার সামনের জন বা ভালোবাসার মানুষটি মন খুলে ঘটনাটা জানার চেষ্টা না করলে তার পরিণতি হয় মারাত্মক, যার কারণে গল্পের কিছু জায়গায় আমরা বুঝতে পারি লামিয়া চেয়েছিল প্রীতমকে তার ডিপ্রেশনের কথা বলতে, কিন্তু সে তখন কাজের ব্যস্ততায় তার দিকে অতটা ভ্রুক্ষেপ করেনি। লামিয়া মারা যাওয়ার পর প্রীতম এই ঘটনা রিয়েলাইজ করতে পারলে সে নিজেও কিন্তু সত্যের সম্মুখীন হতে চায় না, ফলে এটা তার মধ্যে ডিপ্রেশনের সূচনা করে, যার কারণে বন্ধু হোক কিংবা বাবা মা, লামিয়ার কথা তুললে প্রীতম সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। গল্পের পরিচালক খুব সুন্দরভাবে ভৌতিক গল্পের মোড়কে সমাজের খুব গভীর বার্তা আমাদের সকলের সামনে রেখে গেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও আমার ব্লগিং চ্যানেলে নতুন ভিডিও এসছে, সেটার লিংক এই ভিডিওর ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।